গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো ফরক সার্ভিসিং বেরোজ 602-র ফরক কীভাবে খুলবেন। এটা একটা সান্তোর XCT ফরক। এর প্রথম আমরা চাক্কাটা খুলে নিব, চাক্কাটা খুলে তারপর গাড়িটা উল্টায় নিব। গাড়িটা উল্টানোর পরে আমরা 5 নম্বর এলকি দিয়ে প্রথমে ব্রেকের তারটা খুলে নিব, যেন ফরকটা আমরা উপরে আনতে পারি খুলে। তারপরে আমাদের তারটা খুলে নিতে হবে। তারটা খোলার পর আমরা 10 নম্বর ইয়া দিয়ে এই নাট দোনোটা খুলে নিব উপরের। নাট দোনোটা খুলে নিবেন ভালো করে, পুরাটা বাইর করে নিবেন নাটগুলা। তারপর আমরা হালকা বাড়ি দিয়ে এটা সরাই দিব। এটা অনেকদিন লাগি জায়গাতে, এটা এখানে জামই জায়গা, টানলে খোলা যায় না, তাই জন্য আমরা স্প্রিংটা একটু বাইর করে নিব। সামান্য টোকা দিলে এটা খুলে যায়। তারপর আমরা এটা টানি বের করে নিব। বের করার পরে পরক ওপেনার দিয়ে আমরা পরকের ফিলিবোর্ড গুলো খুলে নিব। আমরা তারপর গাড়িটা উল্টে ফিলিবোর্ড গুলো খুলবো, না হলে আবার এটা হলো প্লাস্টিকের নাট, পরে প্যাঁচ টাচ চলে গেলে সমস্যা হবে, তাই জন্য আমরা উল্টাই সুন্দর করে আস্তে এটা খুলে নিব। তারপর আমরা পরক ওপেনার দিয়ে ভালো করে ফিলিবোর্ড গুলো খুলে নিব। হেলিওয়ার্ড গুলা সুন্দর করে খুলে নিবেন। আমরা স্প্রিং দুটো বাইর করে নিব। এটা হলো ডবল স্প্রিং এর ফরক, এটাতে কোনো রিমোট লক আউট নাই। তারপর আমরা ভালো করে স্প্রিং টিস্প্রিং গুলো ভালো করে মুছে নিব, চাকা চাক করে ফেলবো, মুছে পরিষ্কার করে। দেখতে পাচ্ছেন স্প্রিং গুলো কেমন ভাবে জংকাইছে, ফরকটা পুরোটা দেখছেন কিভাবে জংকাইছে একদম। এবার আপনাদেরকে দেখাবো কেমনে পরিষ্কার করবেন। আমরা স্প্রিং থেকে এখানে ভিতরে একটা রবার আছে, রবারটা বের করে নিব। তারপর আমরা ইয়াগুলো কভারগুলো খুলে নিব স্প্রিং থেকে। তারপর স্প্রিং এ কাপড় ঢুকাই ভালো করে ঘষে ঘষে সব দিকে ভালো করে পরিষ্কার করে নিবেন ঘুরে ঘুরাই। ভালো করে পরিষ্কার করে নিবেন এটা। ভালো করে এখানে কাপড় ঢুকাবেন, কাপড় ঢুকাই ভালোভাবে সুন্দরভাবে মুছে নিবেন। এখানে স্প্রিং এর ইয়েটা থাকি গেছে, ওইটা আমরা ডুবাই দিই, ভালো করে মুছে নিব। ভালো করে মুছবেন। তারপর আমরা ভিতরে জায়গাটা ভালো করে মুছে নিব, এটা ফরকের হাউজিংটা। ভালো করে কাপড় একটা যে কোনো লম্বা কিছু নিয়ে কাপড় ভালো করে ঢুকে দিয়ে ভালো করে ভিতরে পরিষ্কার করে নিবেন। সুন্দর করে পরিষ্কার করে ফেলবেন, এটা তো পরিষ্কার হবে আপনারই ভালো। তারপর আমরা গ্রিস নিয়ে ভালো করে গ্রিস লাগাবো চারিদিকে।
যেন পরকটা ভালো স্মুথ হয়। তারপর আমরা একটু তেল দিয়ে দিব ভিতরে। তারপর আমরা স্প্রিং এর লাগানোর জন্য এখানে ভিতরে গ্রিস একটু লাগাই দিব যেন জং না ধরে। তারপর এবার আমরা স্প্রিং গুলো একটু ভালো করে শেষ কাজ ঘষে নিব, কেন জং বেশি ধরছে তাই জন্য সমান করে দিব, নাহলে আওয়াজ করবে ফরকে, যখন চাপ দিবেন তখন ক্যাচ ক্যাচ সাউন্ড করবে। তাই জন্য আমরা কি করবো, এটা শেষ কাজ মেরে ভালো করে সমান করে দিব যেন আওয়াজ না করে। তারপর আমরা আবার একটু মুছে নিব। তারপর আমরা ক্যাপ গুলো লাগাই দিব। তারপর আমরা গ্রিস করবো এখন ভালোভাবে, চারিদিকে গ্রিস লাগাবো, সব দিকে গ্রিস থাকলে জংটা কম ধরবে। তারপর আমরা ভালোভাবে গ্রিস করে নিব এটা। আমরা এটাকে ভালোভাবে গ্রিস করব। তারপর ক্যাপ ট্যাপ গুলো ভালোভাবে লাগাই নিবেন। তারপর ভালোভাবে মুছবেন। তারপর আমরা পিলিবট গুলো লাগাই দিব স্প্রিং এর, পিলিবটটা ভালোভাবে সমান ভাবে বসে তারপর লাগাবেন, ব্যাগা তারা হইলে এটা টাইট হয়ে যাবে, তাই জন্য সবসময় সমান ভাবে লাগাবেন, তাহলে দেখবেন হাত দিয়ে ভালোভাবে ঢুকি যাবে গা, পরে একটু করে আমরা টাইট দিয়ে দিলে হয়ে যাবে। এবার আমরা ফরক ওপেনার দিয়ে এটা একটু টাইট করে নিব। তারপর দেখতে পাচ্ছেন এখন একটু জং আছে, আমরা জংটাকে একটু সমান করব, জংটাকে ভালো করে শিস কাজ মারি সমান করে দিব যেন, নাহলে কিন্তু পরক এটা স্মুথ হবে না। তাই জন্য আমরা কি করব, ভালোভাবে এটাকে জংটা আমরা রিমুভার করে দিব শেষ কাগজ দিয়ে। এটা একটা পাতলা শেষ কাগজ নেবেন, বেশি মোটাগুলো নেবেন না। এটা আমরা ইউজ করতেছি 120 নাম্বার ওয়াটার সিরিজ। তারপর আমরা এটাকে সমান করে দিব, সমান করে তারপরে যেখানে এখানে জং আছে এখানে এখানে শুধু ঘষবো। তারপর আমরা আবার একটু মুছে নিব, মুছার পর আমরা গ্রিস করব এটা। তারপর আমরা ভালোভাবে গ্রিস করে নিব, একটু তেল দিয়ে দিচ্ছি যেন স্মুথ হয় ভালো। তারপরে আমরা এটা ভালোভাবে আপনার এটা হাউজিংটা তেল তুল গ্রিস দিয়ে রাখছি, এটা আমরা ঢুকাই দিব এখানে ভিতরে, হাউজিংটা বসাই দিব। দেখতে পাচ্ছেন এখন ফরকটা কিন্তু অনেক স্মুথ। এবার আমাদের কাজ হলো নিচের যে নাট দুটো আমরা খুলছিলাম ওইগুলো লাগাইতে হবে। তারপর আমরা নাটগুলো লাগাই নিব। তারপর আমরা নাটগুলোকে ভালোভাবে টাইট করে দিব, দোনো দিকে ভালোভাবে মনে রেখে টাইট করে দিবেন, নাহলে কোনো সময় গাত্তে পড়লে দেখবেন ফরক একদিকে একদিকে হয়ে যাবে, তাই জন্য ভালোভাবে দোনোটা ভালোভাবে টাইট দিবেন। ভালোভাবে টাইট দিয়ে দিবেন, আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। এবার আমাদের এটা করার পরে কাজ শেষ,